বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে ঘূর্ণিঝড় রবিবার মধ্যরাতে ঘূর্ণিঝড় রেমাল নাম ধারণ করে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝে বাংলাদেশের মংলার কাছে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে রেমালের প্রভাবে ঘন্টায় একশো দশ থেকে একশো কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও হাওয়ার গতি হতে পারে ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার রাজ্যেও ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের দক্ষিণ জেলা গোমতি জেলা ধলাই জেলা সিপাহী জেলা খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সাথে ঘন্টায় থেকে ষাট কিলোমিটার ঝড়ো হওয়ার পারে ঘন্টায় পর্যন্ত কারণে দক্ষিণ ধলাই সিপাহী জলা খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ত্রিপুরা এবং অনুকুটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুই জেলায় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার এ দুই জেলায় হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে রবিবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান রাজ্য সরকারের রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে সাংবাদিক সম্মেলনে তিনি জানান এই নিয়ে ভয়ের কোনো কারণ নেই এরপরও জনগণকে সতর্ক করে দেওয়া হচ্ছে সাংবাদিক সম্মেলনে রাজ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইন্ডিয়ান ম্যাট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ত্রিপুরা সেন্টারের ডিরেক্টর ডক্টর পার্থ রায় আজ রাত ও মিড নাইট কো বাংলাদেশ एंड वेस्ट बेंगाल कोस्ट में ये लैंडफॉल हो सकता है इसके वजह से त्रिपुरा रि त्रिपुरा के ऊपर त्रिपुरा स्टेट के ऊपर जो वार्निंग जारी किया है आईएमडी एम ने वो ट्वेंटी सिक्स को जो थंडास्टॉम विथ लाइटनिंग एंड दैट स्क्वाली विंड फिफ्टी सिक्सटी एंड इसके साथ हेवी टू वेरी हेवी रेनफॉल होने का चांस है ये साउथ गोमती धौलाई सिपाही झोला खोवाई एंड वेस्ट डिस्ट्रिक्ट ऑफ त्रिपुरा में एंड जो बाकी दो तो डिस्ट्रिक्ट है उनाकुटी एंड नॉर्थ में यहाँ पर ओनली हैवी रेनफॉल एंड थंडा स्ट्रॉम विथ लाइट नहीं एंड इसके साथ जो विंड है थोड़ा कम विंड रहेगा ये 40 टू 50 किलोमीटर हो सकता है সাংবাদিক সম্মেলনে আইএমডি ত্রিপুরা সেন্টারের অধিকর্তা ডক্টর জানান সাতাশে মে অর্থাৎ সোমবার রাজ্যে গোমতি এবং সিপাহী চলায় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বাতাস পারে পারে বাতাসের গতিবেগ থাকতে যেতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এছাড়া দক্ষিণ ত্রিপুরা ধলাই খোয়াই এবং পশ্চিম জেলায় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে সাতাশে মেয়ের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে আগামী উনত্রিশে মে পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে we report our RE news